আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে, কিছু নেই এখন, অবশিষ্ট কিছু নেই। ওই একাত্তরের কথা আমরা বলি, সেই একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই এখন, যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা লড়াই করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদের থেকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলিয়ান হয়ে, জাফরুল্লাহ ভাই অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে এই ভয়াবহ দুঃশাসন যে আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। জাফরুল্লাহ চৌধুরী আমাদের মধ্যে আজকে নেই, এটা বিশ্বাস করতে ইচ্ছা করে মানে, এই বলে তিনি তার হুইল চেয়ার করে চলে আসলেন, এই বলে তিনি সামনে চলে আসলেন, বাস্তবতা হচ্ছে যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখন অত্যন্ত দুঃসময় কঠিন সময় অতিক্রম করছি, রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে, এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি, আমরা নিগৃহীত হচ্ছি, নির্বিচারে নির্যাতিত হচ্ছি, অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপরও এই দানবকে স্মরণে যাচ্ছে না, এটা বাস্তবতা। সেই জন্যই যে কথা কিছুক্ষণ আগে আলাপ হচ্ছিল, একজন কৌশলের কথা বলেছেন, আসলে এখন প্রয়োজন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হওয়া, সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে, আর তাহলেই হয়তোবা আমরা ডক্টর জাফরুল্লাহর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা কিছুটা বাস্তবায়িত করতে পারব। আমরা একটা ভয়াবহ একটা শাসনের মধ্যে পড়েছি, অবলীলায় এখানে আপনার হত্যা করা হয়, খুন করা হয়, এই যে মেয়ে সঞ্জীদা তার ভাইকে গুম করেছে, প্রায় 16-12 বছর পার হয়ে গেছে, তার ভাইরা প্রায় 7-8 জন ভাই, আমাদের সেই ছোট্ট মেয়েটার বাবা, এরা আজকে এখন পর্যন্ত প্রায় 12-13 বছর হয়ে গেল ফিরে আসে না, অবলীলায় তারা বলে যে আমরা তো পালিয়ে গেছে, লুকিয়ে আছে। যখন এই মেয়ে সঞ্জীদা যখন এই কথা শোনে, তখন তার মনের অবস্থা, রাষ্ট্রের উপরে তার যে আস্থা, সে কোথায় গিয়ে দাঁড়ায়? সুদীর্ঘ বক্তব্যের সুযোগ খুব কম। আজকে একটা দুঃসময়, এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে। আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দ্বিতীয়করণ হয়ে গেছে, এখানে এই থেকে অর্থনীতিকে পুরোভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে, আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে, কিছু নেই এখন, অবশিষ্ট কিছু নেই। ওই একাত্তরের কথা আমরা বলি, সেই একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই এখন, যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা লড়াই করেছিলেন, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদের থেকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলিয়ান হয়ে, জাফরুল্লাহ ভাই অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
আমার বিশ্বাস আজকে যারা যা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আজকে এমন সমস্ত দেশের গুণীজনদেরকে এখানে সহায়তা করতে সক্ষম হয়েছেন যারা পক্ষে সম্ভব এই দেশকে পথ দেখানোর দেশের সামনে একটা উদাহরণ সৃষ্টি করবার জাফরুল্লাহ ভাই মত। আসুন আজকে এই প্রতিজ্ঞাই আমরা গ্রহণ করি, কে কি বললো সে দেখার দরকার নেই, আমরা আমাদের মধ্যে যে আর আছে যে আকাঙ্ক্ষা আছে, আমরা যারা 71 সালে যুদ্ধ করেছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি, এরপরে আমাদের যারা প্রাণ দিয়েছেন এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যে, যারা গুম হয়েছেন তাদের সকলকে সেই সম্মানটুকু দেওয়ার জন্যে আমাদের আজকে একটাই মাত্র দায়িত্ব যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যে আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি আবারও আজকে যারা আয়োজন করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আর সেই সঙ্গে আমার সে পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার অভিভাবক ডক্টর জাফরুল্লাহর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি, তার গণস্বাস্থ্যের যারা কর্মকর্তা আছেন কর্মী আছেন তাদের সকলের প্রতি আমার সহানুভূতি আমার সমমর্মিতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। কেননা তারা যারা যাদের 50,000 কি 5 কোটি টাকাও পুঁজি ছিল না, তারা আজকে 1,000 কোটি টাকার মালিক হয়েছেন শুধুমাত্র ড্রাগ পলিসির কারণে। একটা পলিসি কি বৈপ্লবিক পরিবর্তন অর্থনীতিতে আনতে পারে? জাফরুল্লাহ সাহেবের ড্রাগ পলিসি ছিল বাংলাদেশের জন্য সত্যি। একইভাবে অনেক পলিসি দ্বারা আমরা আমাদের পুঁজি নির্মাণ করতাম, আজকে যে মাফিয়া তন্ত্র চালু হয়েছে তার পরিবর্তে জাতীয় পুঁজি নির্মাণ জাতীয় তৈরি করতে পারতাম, আমসবার ভাষায় ব্যাহাত হয়ে গেছে বীরপথ। যাই হোক, জাফরুল্লাহ ভাই সে মানুষ যাকে গোটা জাতির সম্মান জানানো উচিত। আমি মনে করি আজকে 90 কোটি মানুষ হয়তো বা জাফরুল্লাহ ভাইকে করবে, সেই বাণীটি আমাদের পৌঁছে দেওয়া উচিত। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার এবং আমাদের ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল হককে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডাক্তার সাবেক ভিপি